সর্দি কাশি তো বাচ্চাদের খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই বলে ডাক্তার দেখাতে হবে নাকি? শুধু শুধু পয়সা নষ্ট, তার চেয়ে দোকান থেকে এনে কাশি সিরাপ খাওয়ালেই তো হলো, ঝামেলা শেষ। অনেকেই হয়তো এমনটা ভেবে থাকেন, তবে ঝামেলা এড়াতে বা টাকা বাঁচাতে গিয়ে আপনি পড়তে পারেন আরেক ঝামেলায়। কিন্তু আমরা এসব সিরাপের বিষয়ে বেশ নিশ্চিন্তই থাকি, আমরা মনে করি যে এগুলো আমাদের কাশি নিরাময়ে বেশ ভালোভাবেই কাজ করছে। বিশেষ করে শিশুর কাশি হলে নিশ্চিন্ত মনে তাকে কাশি সিরাপ খাওয়ানো অভিভাবকের সংখ্যাও কম নয়। আসলে কাশি সিরাপগুলোতে কৃত্রিম রং, কৃত্রিম স্বাদ, মিষ্টি এবং উচ্চ ফ্রুটোজ, কর্ন সিরাপ সহ কিছু বিপজ্জনক উপাদান থাকে বলে এটি উপকারের বদলে ক্ষতি করতে পারে। কারণ বেশিরভাগ কাশির সিরাপই খুব ছোট শিশুদের জন্য বিপজ্জনক হয়ে থাকে। এসব সিরাপের কোনোটা মাত্রাতিরিক্ত ডোজে, আবার কোনোটা স্বাভাবিক মাত্রায় দিলেও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে কফ সিরাপগুলো শিশুর খিঁচুনি, ঝিমুনি, অস্বাভাবিক হৃদস্পন্দন, কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। 1969 থেকে 2004 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কফ সিরাপ খেয়ে 54 শিশুর মৃত্যু হয়েছে, আর সর্দির ওষুধ অ্যান্টিহিস্টামিন খেয়ে মারা গেছে 69 শিশু। অন্যদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের হিসাব মতে 2004 থেকে 2005 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কফ সিরাপ খেয়ে 1500 শিশুর বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা হয়েছে। এই কারণে এরই মধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2 বছরের নিচে শিশুদের জন্য প্রিসক্রিপশন ছাড়া শিশুর কাশির সিরাপ বিক্রি নিষেধ। একটি শিশু বছরে 8 থেকে 10 বার সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে, তাই বড়দের চেয়ে শিশুদের জন্য কফ সিরাপের বিক্রি বেশি। এই সুযোগে খ্যাতিনামা কোম্পানির সঙ্গে অনেক অখ্যাত কোম্পানিও শিশুদের কফ সিরাপ বাজারে এনেছে। এসবের মধ্যে হার্বাল ও ভেষজ কাশির গায়ে অনেক ক্ষেত্রেই উপাদানের নাম লেখা থাকে না, তাছাড়া এসবের ট্রায়াল বা প্রয়োগ সংক্রান্ত কোনো পরীক্ষা নিরীক্ষাও করা হয় না। মূলত এসব সিরাপ খেয়েই শিশুদের আরও অসুস্থ হয়ে পড়ে। শিশুদের অনেক কাশি সিরাপে হাইড্রোকার্বন থাকে, বড়দের বুক ও ব্যথা ও কাশি দমনে এটা ব্যবহৃত হয়। তবে হাইড্রোকার্বন এক ধরনের ন্যারকোটিক যা শিশুদের জন্য ক্ষতিকর। আবার শিশুদের অনেক সিরাপে বড়দের কফ সিরাপের অনেক উপাদান যেমন গুয়াইফেনিসিন, সিউডোএফিড্রিন, ট্রাইপলিডিন, ডেক্সট্রোমেথরফেন ইত্যাদি থাকে। এসব উপাদানের সবগুলোই শিশুর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। কেউ কেউ ঘরে থাকা বড়দের কফ সিরাপ একটু ডোজ কমিয়ে বাচ্চাদের খাইয়ে দেন। আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের শিশু চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপকে বিপজ্জনক হিসেবে অভিহিত করা হয়েছে। শিশু ঠান্ডাজনিত যে কাশি তার বেশিরভাগই ভাইরাস সংক্রমণের জন্য হয়, নিজ থেকে কয়েক দিনেই এটা ভালো হয়ে যায়, তাই এই কাশিতে ওষুধের কোনো প্রয়োজন নেই। এই সময় বরং নাকে লবণ পানি বা নরসল ড্রপ দিন, মধু, গরম পানি, রং চা ইত্যাদি খাওয়ানো যেতে পারে। এ সময় বুকের দুধ ও প্রচুর তরল খাওয়ানো গেলে এবং আলো ও বাতাসপূর্ণ ঘরে রাখলে অল্প কয়েকদিনেই শিশু সুস্থ হয়ে ওঠে। তবে শিশু শ্বাসকষ্ট ও জ্বর থাকলে, বুক নিচের দিকে দেবে গেলে, খিঁচুনি হলে, কিছুই খাওয়ানো না গেলে কিংবা অজ্ঞান হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে নিজ থেকে কিংবা ফার্মেসির দোকানদারের পরামর্শে শিশুদের কাশি সিরাপ কখনো খাওয়ানো ঠিক হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক শিশুর কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়। সর্দি কাশি সারাতে আদা ও মধু খাওয়াতে পারেন। আদার রস করে মধুর সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 বার খাওয়ান। সর্দি কাশি সারাতে সরিষার তেল খুব উপকারী। 2 কোয়া রসুন এবং কিছু কালোজিরা বীজ দিয়ে সরিষার তেল গরম করুন। এই তেল শিশুর পায়ের পাতা, পিঠ, হাতের তালু এবং বুকে মালিশ করুন। নারিকেল তেল অল্প কর্পূর দিয়ে গরম করুন। শিশুর বুকে, পিঠে এবং গলায় মাখলে উপকার পাবেন। সর্দি সারাতে দুধে জায়ফল খুব ভালো কাজ করে। কয়েক চামচ দুধে 1 চিমটি জায়ফল পাউডার দিয়ে 1 বার ফোটান এবং ঠান্ডা করে শিশুকে খাওয়ান। ভিডিওটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।